নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রোশো হোম। তো গাইস, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার রিমোর্স রয়েছে। তো চলো শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো কিসের ওয়েট করছো, সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটার অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো রোজ রোজ ইনভেস্টর কবে আসবে, কতদূর এগোলো, এরকম ভিডিও দেখতে দেখতে কিন্তু তোমরা অনেকেই বোর হয়ে যাচ্ছ। তো এর জন্য কিন্তু আমি ঠিক করেছি যে প্রতিটা টিমের কিন্তু টপ থ্রি প্লেয়ার, ইয়াংস্টারের কথা বলছি, টপ থ্রি ইয়াংস্টার কারা কারা হতে পারে এবং কারা কারা ইন্ডিয়া দলেও ভবিষ্যতে ইয়াংস্টার এবং খুবই ভালো খেলবে, এরকম একটা টপিকে কিন্তু ভিডিও বানাবো প্রতিদিন। তো আজ কিন্তু ইস্টবেঙ্গলের পালা। তো ইস্টবেঙ্গলে কিন্তু এবার খুব ভালো ভালো সাইনিং হয়েছে, ইস্টবেঙ্গল খুব ভালো সাইনিং করিয়েছে। যেমন এক্সপিরিয়েন্সের অনেক প্লেয়ার সাইনিং করিয়েছে, যেমন বলবন্ত সিং, সিকে বিনীত, মোহাম্মদ রফিক, এছাড়া শেহনাজ সিং রয়েছে, তো এছাড়া রিনো অ্যান্টো, কিগান পারেরা, তেমন কিন্তু অনেক ইয়াংস্টার সাইন করিয়েছে। তো আজকে কিন্তু সেই ইয়াংস্টারদের মধ্যে টপ থ্রি ইয়াংস্টার কে কে হতে পারে ইস্টবেঙ্গলের হয়ে, এবং অবশ্যই ভারতের ইন্ডিয়া ফুটবল টিমের ভবিষ্যৎ এই তিনজন হতে পারে কি না বা কীরকম খেলতে পারে ভবিষ্যতে, সেই বিষয়ে কিন্তু একটা ছোট বিস্তারিত আলোচনা করব। তো নাম্বার তিনে কিন্তু আমি রেখেছি শঙ্কর রয়কে। তো দেখো, শঙ্কর রয় গত সিজনে মোহনবাগানের হয়ে দুর্দান্ত খেলেছে, এই নিয়ে কারোর কোনো সন্দেহ থাকার কারণই নেই। তার সাথে সাথে কিন্তু এটাও মনে রাখতে হবে যে মোহনবাগানের হয়ে এত দুর্দান্ত এবং এত কনফিডেন্টলি খেলার পাশে কিন্তু আরও একটা কারণ রয়েছে, এবং সেটা কি না, মোহনবাগানের রক্ষণ খুবই ভালো এবং অ্যাটাকিং যারা ফরওয়ার্ড তারা ব্যাপক ফর্মে ছিল। বাবা দিওয়াওয়ারা, জোসেবা বেইতিয়া, ফ্যান গঞ্জালেস একজন সেন্টার ব্যাক বা ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে দশখানা গোল করেছে, জাস্ট ভাবো, শুভ ঘোষ, অর্থাৎ সবাই কিন্তু দুর্দান্ত ফর্মে ছিল। তো সেক্ষেত্রে টিম এত ভালো একটা পজিশনে রয়েছে, সেক্ষেত্রে একটা কিন্তু ওভার কনফিডেন্ট, মানে ওভার কনফিডেন্ট এই মিনিংয়ে আমি বলছি, কনফিডেন্টের থেকেও একটু কোথাও হাইলি কনফিডেন্ট থাকতেই হবে একটা প্লেয়ারের, কারণ টিম কিন্তু খুবই ভালো খেলছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু শঙ্কর রয় কাজে লাগিয়েছিল এবং এটা কিন্তু খারাপ দিকে যায়নি এই ওভার কনফিডেন্টটা, বরং সেই ওভার কনফিডেন্ট বা আরও যে কনফিডেন্সটা পেয়েছিল সেটাকে কিন্তু কাজে লাগিয়ে গোটা মৌসুমটা ব্যাপক খেলেছে এই বাংলার এই তরুণ গোল রক্ষকটি। সুতরাং এরকমটাও হতে পারে, ইস্টবেঙ্গলে তার পারফরমেন্স খারাপ হতেই পারে, কিন্তু আমার মনে হয় না খারাপ হবে, কারণ যেহেতু একটা কনফিডেন্ট রয়েছে। এবং সবথেকে বড় কথা, ইস্টবেঙ্গল যেখানেই খেলুক, আই লিগ খেলে তো কনফিডেন্ট প্রথম থেকেই থাকবে শঙ্কর রয়ের, কারণ আই লিগে খুবই ভালো খেলেছিল গত মৌসুমে এবং আইএসএল খেললেও আমার বিশ্বাস প্রথম এক দুটা ম্যাচ হয়তো একটু একটু কোথাও নার্ভাস থাকবে, কারণ আইএসএলে জীবনের প্রথম আইএসএল ম্যাচ খেলতে নামছে শঙ্কর রয়, একটু তো চাপ থাকবেই, তাতে তার সাথে সাথে এত বড় একটা টিম ইস্টবেঙ্গল। কিন্তু আমার মনে হয় প্রথম এক দুটা ম্যাচ বা প্রথম তিন চারটা ম্যাচ যদি ভালো মতো খেলে যেতে পারে, প্রথম তিন চারটা ম্যাচে যদি একটা ক্লিনশিট রাখতে পারে, তাহলে কিন্তু সেই কনফিডেন্টটা ফিরে পাবে শঙ্কর রয়। এবং শঙ্কর রয় কিন্তু ইন্ডিয়া টিমেও চান্স পেতে পারে, তবে খুবই কঠিন ব্যাপারটা তোমাদের বলছি। দেখো, ইন্ডিয়া ন্যাশনাল টিমের বর্তমান গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু মোটামুটি আরও দু তিন বছর খেলে দেবে, তারও বেশি খেলবে। ফর্ম যদি ডাউন করে তাহলে অমরিন্দর সিং রয়েছে। তোমরা জাস্ট কল্পনা করো, অরিন্দম ভট্টাচার্য চান্স পাচ্ছে না, এত ভালো ভালো গোলকিপার রয়েছে ইন্ডিয়াতে, অরিন্দম চান্স পাচ্ছে না। মোহাম্মদ নওয়াজ এত ভালো গোলরক্ষক রয়েছে, সুব্রত পাল রয়েছে, তো সেক্ষেত্রে শঙ্কর রয়ের ক্ষেত্রে কাজটা খুবই ডিফিকাল্ট হতে চলেছে ভবিষ্যতে। কিন্তু শঙ্কর রয় যদি নিজেকে সেভাবে তৈরি রাখে অবশ্যই ইন্ডিয়া টিমে ডাক পাবে। তো এবার নাম্বার দুয়ে কিন্তু রয়েছে, আমি রেখেছি আর কি, মোহাম্মদ ইরশাদ। তো মোহাম্মদ ইরশাদ আই লিগে ডিফেন্ডার, ইন্ডিয়ান ডিফেন্ডারদের মধ্যে আই লিগের কথা বলছি, গত সিজনে প্রথম তিনে থাকবেই, খুব ভালো ট্যাকেল করে, খুব ভালো ইন্টারসেপশন করে। এবং আমি কয়েকদিন আগে ঠিক যখন আই লিগ চলছিল তখন ইনস্টাগ্রামে ফলো করি, মানে ইনস্টাগ্রামে একটা পোস্ট দেখি, তো সেখানে ইন্ডিয়ান যারা ফুটবল প্রেমী রয়েছে তারা কিন্তু রীতিমতো ভার্জিল ভ্যান ডাইকের সাথে মোহাম্মদ ইরশাদের তুলনা করছে। তো আমি সেই তুলনায় যাচ্ছি না, ভ্যান ডাইক বর্তমান দু নম্বর গোলকিপার ওয়ার্ল্ডের, ফার্স্টে যদি আমি সের্জিও র্যামোসকে রাখি, তো যাই হোক সেটা আলাদা বিষয়, আলাদা টপিক। তো মোহাম্মদ ইরশাদ আই লিগ দুর্দান্ত খেলেছে গত সিজনে, এবছরও
আমার মনে হয় না খুব একটা চাপ থাকবে, কারণ ফ্রিলি কিন্তু খেলতে পারে, এটা কিন্তু তার একটা বৈশিষ্ট্য বলতে পারো। আমরা গত সিজনে দেখেছি তিনি কিন্তু ফ্রিলি খেলছে, একদম মানে এমনভাবে খেলছে তার কোনো চাপই নেই। তো আমার মনে হয় না ইস্টবেঙ্গলে খুব একটা খারাপ খেলবে। অবশ্যই আইএসএলের প্রথম কয়েকটা ম্যাচে চাপ থাকবে, প্রথম আইএসএল ম্যাচ জীবনের, তো সেক্ষেত্রে সেই চাপটা কাটিয়ে উঠতে পারবেই মোহাম্মদ ইরশাদ, এবং আমার মনে হয় না খারাপ খেলবে। আর ইন্ডিয়া টিমে ডাক পাওয়ার যদি কথা বলো, তাহলে দেখো ইন্ডিয়া টিমে এখন সেন্টার ব্যাক খুবই কম, সন্দেশ জিঙ্গান, আনাস এবং রয়েছে কিন্তু নরেন্দর। তো সেক্ষেত্রে মোহাম্মদ ইরশাদের ডাক পাওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়, তবে যেহেতু এক্সপিরিয়েন্স কম, আরও এক দু বছর যদি আইএসএল খেলে, আইএসএল এক দু বছর ধারাবাহিকভাবে যদি ভালো খেলে অবশ্যই কিন্তু ডাক পাবে, এবং মোহাম্মদ ইরশাদ কিন্তু ইন্ডিয়ার ভবিষ্যৎ হতেও পারে। তো এবার ফাইনালি এক নম্বর পজিশনে কিন্তু আমি রেখেছি গিরিক খোসলেকে। গিরিক খোসলের ব্যাপারে আলাদা করে বলার কিচ্ছু নেই, তোমরা যারা আই লিগ দেখেছো গত সিজনে তারা নিজেরাই বুঝতে পারবে কতটা ভালো এবং কতটা ট্যালেন্টেড প্লেয়ার এই গিরিক খোসলে। মানে পেশাগতভাবে অ্যাটাকিং মিডফিল্ডার খেলে, সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও কিন্তু খেলতে পারে গিরিক খোসলে, এবং আমার বিশ্বাস ভারতীয় দলে ভবিষ্যতে গিরিক খোসলে ডাক পাবেই, এবং ইস্টবেঙ্গলে প্রথম দিকে হয়তো চান্স পাবে না, কারণ মিডফিল্ডে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে, এক্সপিরিয়েন্সের কথা বলছি। তো সেক্ষেত্রে প্রথম দিকে যদি চান্স না পায়, পরের দিকে 100% চান্স পাবে, এবং গিরিক খোসলেকে কোচ যেই কোচ হিসেবে আসুক না কেন সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারে। অ্যাটাকিং মিডফিল্ডে অন্য প্লেয়ারকে খেলালো, সেকেন্ড স্ট্রাইকার হিসেবে কিন্তু গিরিক খোসলেকে ব্যবহার করতেই পারে। তো আমার মতে গিরিক খোসলে কিন্তু ইন্ডিয়ার ভবিষ্যৎ এবং ইস্টবেঙ্গলের রাইজিং স্টার, রাইজিং ইয়াংস্টার বলতেই পারো। দেখা যাক ইস্টবেঙ্গলে কতটা ভালো খেলে এবছর। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি, যদি বোঝাতে পেরে থাকি অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে প্রথম বসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটার অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।